গুড মর্নিং বন্ধুরা, আমি অনুপমা। আমার চ্যানেল ডেলি ব্লগ মিক্সে তোমাদেরকে আরও একবার অনেক 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 ওয়েলকাম। তো সকাল সকাল আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সকালবেলা বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে চলে যাচ্ছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। তো সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আজকে আমরা কীভাবে আজকে দিনটা শুরু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা বেলুড় থেকে ট্রেন ধরে চলে যাব চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন থেকে কীভাবে যাব সেটাই তোমাদের দেখাচ্ছি। আর অনেক দিন পর এরকম সকাল সকাল বেরিয়েছি, তো ওয়েদারটা আমরা এনজয় করতে করতে, মানে এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে সকাল বেলায় মানে যতই সকালে বেরোও সেই সকালটাও মানে মনে হয় যে মানে ওই এয়ারটা নেওয়াটা খুব ভালো লাগে। তো সকালবেলায় আমরা একদম 6টার সময় বেরিয়ে ট্রেনে, একদম 6টার সময় দেখতে পাচ্ছ কীরকম রোদ, প্রচুর রোদ 6টার সময়ও। তো আমরা 6:35 ট্রেন ধরেছিলাম। তো আমরা এই নামার সময়ও হয়ে গেছে আমাদের চুঁচুড়ায়। আমরা চুঁচুড়ায় নামলাম হচ্ছে গিয়ে তখন 7:15-20 হবে। চুঁচুড়া স্টেশনে আমরা নেমেও পড়েছি। তো চুঁচুড়া স্টেশন নেবে আমরা এখান থেকে ম্যাজিক গাড়িগুলো ধরে চলে যাব লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে ওখান থেকে আবার আমরা লঞ্চে করে ওই পার হলেই আমাদের মন্দির চলে আসবে। তো এখান থেকে আমরা স্টেশনে নেম থেকে নেমে লঞ্চ এসেতে সরি মানে তোমার এই ম্যাজিক গাড়িতেও বসে পড়েছি। ওখান থেকে মোটামুটি তোমাদের 15-17 মিনিট লাগে লঞ্চঘাট যেতে। তো তোমরা যারা এখনও পর্যন্ত মানে এই রুটটা জানো না, তারা যদি আমার ব্লগটা দেখছো তো অবশ্যই এটা থেকে তোমাদের একটুখানি আইডিয়া হয়ে যাবে যে কীভাবে হাওড়া থেকে একদম ইজিয়েস্ট ওয়েতে পৌঁছে যেতে পারবে নৈহাটির বড় মায়ের মন্দির। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরো, ব্যান্ডেল লোকালে চুঁচুড়ায় নামো। চুঁচুড়া থেকে একদম জাস্ট একটা 10 টাকা নেয় ম্যাজিকগুলো, ম্যাজিকগুলোতে 10 টাকা নেয়। ওখান থেকে ম্যাজিক থেকে নেমেই জাস্ট একটুখানি হাঁটলেই লঞ্চ পার করলেই তোমাদের বড় মায়ের মন্দির। আর লঞ্চের টিকিটও দামও খুব কম, 8 টাকা ভাড়া। দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। তো আমরা লঞ্চেও উঠে গেছি আর লঞ্চটাও জাস্ট মানে পার করতে মিনিট 7-8 মতন লাগে। খুব কম সময় নিয়ে আমরা মানে হাতে ছিল কম সময়, আর আমরা চাইছিলাম যে খুব সকাল সকাল বেরোবো আর তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো। তো একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি আমরা পুজো ফুজো দিয়ে, গরমটাও সেরকম ফিল হয়নি সেদিনকে, আর দিয়ে পুজো ফুজো দিয়ে আমরা চলে আসলাম। আর সেদিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে বলে সেই কারণে মন্দিরে ভিড়টা হয়, বাট বেলা পড়ার আগেই আমরা যেহেতু পৌঁছে গেছিলাম তো সেই কারণে ভিড়টাও হয়নি। আর লঞ্চে দেখতে পাচ্ছ এত সকালেও কত ভিড়, প্রচুর ভিড় এই টাইমেও, প্রচুর ভিড়, কত লোক তাহলে কত সকালে সকালে উঠে নিজের কাজ বাজে বেরিয়ে পড়ে। আর গঙ্গা এই সময় দেখতে সকালবেলায় তো সত্যি মনটা ভালো হয়ে গেছে সেদিনকে সকালবেলা পুজো দিতে গিয়ে। তো পুজোটাও আমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে কারণ আমরা যখন পৌঁছেছি তখন মানে ফার্স্ট লটে পুজো শুরু হচ্ছে আর কি। তো লঞ্চ আমরা লঞ্চঘাটেও নেমে গেলাম। লঞ্চঘাটে নেমে গিয়ে ওখান থেকে জাস্ট বেশিক্ষণ না, 5 মিনিটও হাঁটতে হবে না, দেখতেই পাবে তোমরা ওখান থেকে নেমেই মন্দির দেখতে পাবে। আর এই জায়গাটা হচ্ছে বড় মাকে ভাসান দেওয়া হয় যখন কালী পুজোর সময় পুজোটা হয়, সেই ওখান থেকে এনে মাকে এখানে ওইখানটাতে ভাসান দেওয়া হয়। তো আমরা একদম ঠিক 8:05 আগে আমরা একদম পৌঁছে গেছি। দেখো ঘড়িতে ঠিক বাজে 8:05 বাকি আর আমরা পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরে। তো ওখানে পৌঁছে আমরা পুজোর ডালাফালা কিনে একদম রেডি হয়ে গেলাম লাইনে দাঁড়িয়ে, বাট লাইন খুব একটা ছিল না তো আমাদের সেরকমভাবে দাঁড়াতে পারে হয়নি। দেখো এখান থেকে লাইন শুরু হয়েছে আর এই এই ফার্স্ট মানে ফার্স্ট লটে যে পুজোটা হয়েছে এই লাইনটাতেই দাঁড়িয়ে যতজন ছিল সবাই একবারে দিয়ে নিয়েছে। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, যতটা লাইন দেখতে পাচ্ছ এতটাই দাঁড়াতে হয়েছে। আর সেই সময় এত রোদ মানে পা রাখা যাচ্ছে না গরমে। তো আমরা ডালা ঠালা কিনে একদম পুজোর জন্য রেডি হয়ে গেছি, লাইনেই দাঁড়িয়ে আছি। তো আমার বান্ধবীরাও আছে, সবাই একসাথে আমরা এসেছিলাম যেহেতু পুজো দিতে। তো সবাই একসাথে দাঁড়িয়ে লাইনে ফটো ফটো তুললাম, একটুখানি সেলফি টেলফি তুললাম ভিতরে, যেহেতু মায়ের ওখানে পুজো ওখানে যেহেতু ফোন অ্যালাও নেই তো সেই কারণে বাইরে যেটুকুনি হলো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিতরে বারবার করে অ্যানাউন্স করছে যে প্লিজ আপনারা ফোন ক্যামেরা মোবাইল এগুলো ইউজ করবেন না। তো যেহেতু মন্দির সেই কারণে মন্দিরের ভিতরে ফোনটা না ইউজ করাই বেটার, কারণ হচ্ছে যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানে মনটা পুজোর উপরে ফোকাস করাটাই বেস্ট আমার মনে হয়। তো ফোনটা একদম এখানে ঢুকে একদম ফোনটা সাইলেন্ট করে আমি ব্যাগে ঢুকিয়ে একদম মায়ের পুজোটা মন দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসবো। আর মানে বেশিক্ষণ লাগেও নি সেদিন পুজো দিতে, হার্ডলি আমাদের 1/2 ঘন্টাও লাইনে দাঁড়াতে হয়নি, 15-20 মিনিটের মধ্যে আমরা পুজো দিই, মানে 9:15 আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতেই পারছো কত তাড়াতাড়ি পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর আমরাও একটুখানি পেট পুজো করে নিলাম, কচুরি কচুরি টচুরি খেয়ে আমরা আবার লঞ্চঘাটের উদ্দেশ্যে চলে আসলাম। টিকিট কাটতে টিকিট ফিকিট কেটে আমরা আবার
লঞ্চে করে বসে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো খুব ইজিয়েস্ট ওয়েতে তোমরা পৌঁছে যেতে পারো। আর এই ওয়েটা যদি তোমরা আমার ব্লগটা দেখছো, তো অনেকে যারা হাওড়া থেকে কিভাবে যাবে ভাবো, বড় মায়ের মন্দির অনেক দূর, একদমই না, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। চলো, টাটা, বাবাই।